আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের বিষয়টি হচ্ছে ইসলামী সন্তান জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারে কতটুকু সমর্থন করে এ ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে অনেকে অনেকভাবে পদ্ধতি ব্যবহার করতে চাই এবং সন্তান জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অনেকটি সচেতন হয়েছে তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এ ব্যাপারে প্রথমে আমরা কোরআন এবং হাদিস থেকে বলবো তারপরেকে চাইন্সের কিছু কথা শুনবো তারপরে বর্তমান সামাজিক অবস্থা আমরা কিছুটা হলে জানে নেব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা জানি কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো পাওয়া যায় সুরা আনা আমি একশো তো একান্ন নম্বরে হাতে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের রিজিকের বয়ে তোমাদের সন্তানাদেরকে হত্যা করে দিও না কারণ তাদেরকে আমি আল্লাহ রিজিক দিব এবং তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দিব সম্মানিত দর্শক এ ব্যাপারে সোরা বনী সারাইলে একত্রিশ নাম্বার আয়তাল্লা সুলানা বলেছেন বির তোমরা রিজিকের বয়ে তোমাদের সন্তানাদেরকে বিনষ্ট করে দিও না হত্যা করে দিও না কারণ তোমাদেরকে যেভাবে আমার রেজিক দিব এবং তাদেরকেও আমি আল্লাহ সুবাহাল্লাহ এভাবে বান্দারকে বান্দাদেরকে রেজিক দিয়ে থাকবো হ্যাঁ যদি হত্যা করো না কাতলাম কা না খিতাম ক্যাবির যদি কোনো ব্যক্তি সে হত্যা করে এটা বড় ধরনের একটি মস্ত বড় পাপ হয়ে যায় সুমনের দর্শক এখানে হত্যা বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে এখানে হত্যা বলতে মানুষের যে বাচ্চা নেওয়ার যে দারণ ক্ষমতাকে নষ্ট করে ফেলে দেওয়া এটাই হচ্ছে এর দ্বারা অলক্ষ বা উদ্দেশ্য তো সন্তান নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারে এটি একটি বিদ্রোহী শব্দ বিদ্রোহী শব্দ বলতে কিভাবে বিদ্রোহী শব্দ এভাবে হয় যে আল্লাহ তালা চায় বান্দাকে সন্তান দিতে কিন্তু সে সন্তানকে অস্বীকার করা এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার সমতুল্য তো সম্মানিত দর্শক এ ব্যাপারে এখানে কয়েকটি মত পেশ করা যায় এক নম্বর হচ্ছে স্থায়ীভাবে আর একটি হচ্ছে অস্থায়ীভাবে দুইটি মতই আপনাদের সামনে পেশ করব স্থায়ীভাবে যেগুলো রয়েছে যে স্থায়ীভাবে সন্তান জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারে ইসলামে কোনোভাবেই সাপোর্ট করে না এবং স্থায়ীভাবে যদি সন্তান জন্ম স্থায়ীভাবে কোনো অবস্থাতে ইসলামে এগুলোকে অ্যালাউড করে না কিংবা সাপোর্ট করে না হ্যাঁ কয়েকটা কারণ যদি দেখে এক নম্বর হচ্ছে যদি সন্তান নেওয়ার পরে মা বিশাল সমস্যা হওয়ার সম্মুখীন হতে হয় তাহলে এই অবস্থাতেই জায়েজ বলেছেন আরেকটি হচ্ছে সন্তান একাধিক সন্তান সিজার হওয়ার কারণে কিংবা পঞ্চম সন্তান চতুর্থ সন্তান এরকম মানে পরবর্তীতে সন্তানটা মার জন্য রিস্ক হয়ে যাবে তাহলে এই অবস্থাতেই ইসলামে সার দিয়েছেন এবং বলেছেন ইসলামিক স্কলার যে অবস্থাতে সন্তান নিয়ন্ত্রণ করা যায় হ্যাঁ অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা না এ ব্যাপারে আপনাদের সামনে এখন আলোচনা করব অস্থায়ীভাবেও জায়জ নেই তবে কয়েকটি কারণ যদি দেখে তাহলে জায়েজ রয়েছে এক নম্বর হচ্ছে দ্বিতীয় সন্তান বড় হওয়ার হয় নাই কিংবা সে দুধ পান করে আবার যদি পর সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে দুধ পানে দ্বিতীয় সন্তানটা কষ্ট হবে কিংবা মার জন্য কষ্ট ওই ছোট সন্তানের জন্য কষ্ট হবে তাহলে এই অবস্থাতেই কিছুটা হলেও বিলম্ব করা উচিত দুই নম্বর হচ্ছে মা যদিও অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায় তাহলে ওই অবস্থাতেও জায়েজ রয়েছে যেমনটা সাহাবীর রাসুল আকরাম আলি সাল্লামের কাছে এসে বলে ইয়া রাসুল্ল্লাহ আমি তো হাজল করে নবীজি কোনো জবাব দিলেন না এবারে অনেক ইসলামিক স্কলাররা বলেছেন এই জবাব না দেওয়ার কারণে এটাকে হার সম্মতি দিয়েছেন সুতরাং সেটাতে শুধু আজলকে সম্মতি দিয়েছে অনেক স্কলাররা বলেছেন এটাকে আল্লাহ নবী কথা না বলার কারণে নবীজি এটাকে না বলে সম্বোধন করেছেন সুতরাং এটাকে এটাও করা কোনো মানুষের জন্য জায়েজ নয় তবে এটা জায়েজের পক্ষেই বেশিরভাগ সম্ভাবনা ওলামে কেরাম বলেছেন বর্তমান সমাজে সন্তান জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে যে পদ্ধতিগুলি ব্যবহার করা হয় সেগুলো অনেকগুলো রয়েছে এর মধ্যে কয়েকটা আপনাদেরকে উল্লেখ করে এক নম্বর হচ্ছে আয় দুই নম্বর হচ্ছে ইউডির তিন নম্বর হচ্ছে টিপটক নিচ চার নম্বর হচ্ছে বিস্কুট নিচ পাঁচ নম্বর হচ্ছে কপাটি চার নম্বর হচ্ছে লাইগিসিং সাত নম্বর হচ্ছে পিল এগুলো একাধিক মেডিসিন রয়েছে যেগুলোর যারা বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা কিংবা বাচ্চাদানি নষ্ট হওয়ার সম্ভাবনা কিংবা একেবারে এগুলো উৎখাত করে দেওয়া বিভিন্ন ষড়যন্ত্র রয়েছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কলাকৌশল ব্যবহার করেছেন হ্যাঁ সম্মানিত দর্শক এগুলো যদি কোনো কারণ ছাড়া বিনা কোনো কারণে যদি কোনো মানুষ সন্তান লালন পালনের বই নয় রিজিকের বই এরকম কোনো কারণে যে যদি কোনো ব্যক্তি তার সন্তান জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে সে অবলম্বন করে তাহলে অবশ্যই কোনো অবস্থাতে যাইজ নয় যদি বিচারিক নিয়ে কোনো কারণ হয় সে ব্যাপারটা হচ্ছে ভিন্ন এবার আসি যে ইঞ্জেকশনের মাধ্যমে যেগুলো বাচ্চা দানি নষ্ট করে দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে কিংবা স্থায়ী কোনোভাবে যদি বাচ্চা নিয়ন্ত্রণের ব্যাপারে অবলম্বন করা হয় তাহলে বর্তমান মেডিসিন যারা আছে ডাক্তারগণ যারা আছে তেনারা বলেছেন এখানে কয়েকটা ক্ষতির সম্ভাবনা সম্ভাবনার দেখে যায় এক নম্বর হচ্ছে যে ওজন বাড়া কিংবা অথবা তলপেটে ব্যথা হওয়া কিংবা মানসিক দুশ্চিন্তা তার হতে পারে দুই নম্বর হচ্ছে মাসিক কমতে পারে কিংবা বাড়তে পারে রেগুলার তার যেরকম মাসিক হওয়া সে মাসিক থেকে সে বঞ্চিত হবে তিন নম্বর হচ্ছে অনিয়মিত কিংবা ফোটা ফুটা এরকমভাবে মাসিক হতে আছে যেগুলো যেগুলো মানুষের জন্য ভালো লক্ষণ বলে মনে হয় না চার নম্বর হচ্ছে মাসিক পরিমাণ অনেক বেড়ে যেতে পারে রক্তের চাপ অনেক বেড়ে যেতে পারে যে রক্তের চাপ এত বাড়া যে বাড়ার কারণে ওই মহিলা তার জন্য কষ্টকর হবে এবং তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে হবে পাঁচ নম্বর হচ্ছে তা শ্বাসকষ্ট হবে এবং বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে ডাক্তারগন আরও বলেছেন গর্ভবর্তী না হওয়ার সম্ভাবনাই থেকে যায় হ্যাঁ তারপরও যদি গর্ভবর্তী হয় তাহলে সেখানে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনাই অধিক রয়েছে সম্মানিত দর্শক ইঞ্জেকশনের মাধ্যমে ডাক্তারগণ বলেছেন এগুলো মানুষের জন্য কোনো কারণ কোনো সুলক্ষণ বয়ে আনে নাই তো এবার আছে বিশ্বের প্রান্তরে আমাদের সমাজের মধ্যে কী অবস্থা রয়েছে বিশ্বের প্রান্তরে আমাদের সমাজের মধ্যে যে অবস্থাটা রয়েছে শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিছু এরকম কিছু প্রথা রয়েছে তো বেশি সন্তান নেওয়ার ব্যাপারে বর্তমান বিশ্বে তার পরিস্থিতি কী শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিছুটা মানুষ এরকমভাবে বলে থাকে একটি সন্তানে বেশি নয় দুটি হলে ভালো হয় তো দেখেন আমাদের পূর্বপুরুষ যারা ছিল তিনারা কিন্তু সীমিত লিখছিল তারপরও কিন্তু তারা অভাবের সম্মুখীন হয়েছে এখন অসংখ্য মানুষ তারপরও আল্লা সুবাহা তারা বান্দাদেরকে অভাবও ফেলেন না অথচ বান্দাদেরকে অনেকে শান্তি এবং অনেক খাদ্য খেয়ে তারা কিন্তু মরতে পারে এরকম পরিস্থিতি বর্তমান পরিস্থিতি হয়েছে এবং গোটা ইউরোপে এবং গোটা বিশ্বে এমন কোনো রাষ্ট্রে নাই যেখানে গর্বদারণে কমানো কিংবা সন্তান জন্ম নিয়ন্ত্রণ কমানোর ব্যাপারে কোনো আদেশ নিয়ে অথচ উৎসাহিত করা যায় যেমন ফ্রান্সের কথা আমরা জানি ফ্রান্সে যখন যখন দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে মাকে বেতন সুরও পঞ্চান্ন হাজার টাকা তাকে বোনাস দেওয়া হয় এবং বেতন বেতন সুর প্রত্যেক মাসে তাকে দিয়ে যায় এরকমভাবে যেমন চীনে চীনে তারা ভাবতো যে একটি সন্তান হলে তাদের জন্য যথেষ্ট হইতো না পরবর্তীতে দেখলে একটি সন্তান কে কী করবে একটি সন্তান তার বৃদ্ধ মা বাবা তাকে তার জন্য বড় কেউ তাকে আবার তাকে সন্তান আদি আবার তাকে স্ত্রীর বিভিন্ন ধরনের বরণ পোষণ দেওয়াটা একজন মানুষের জন্য কষ্টকর হয় সুতরাং একটি সন্তান নয় একাধিক সন্তান হয় মানুষের জন্য উচিত সুতরাং এই চিনেও কিন্তু বর্তমানে তারা একাধিক সন্তান নেওয়ার জন্য তারা আগ্রহী সুতরাং বেশি সন্তান হওয়ার ব্যাপারে ইসলামে সাপোর্ট করেছেন ইসলামে এগুলোকে উৎসাহিত করেছেন যেমনটা আমরা জানি আবুধাব শরীফের হাদিস রাসুল আকরাম সাল্লু আলিয়াল্লাম বলেছেন আর মা কালেবনী ইয়াসানিন রদি আল্লাহ তালান কল রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তাজাউজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফা ইন্নি মুকাসির তোমরা এমন রজনীকে বিবাহ করো এমন নারীকে বিবাহ করো যে নারীগুলো বেশি বাচ্চা দিয়ে বেশি বাচ্চা দিলে কি হবে নবীজুল বিকুমুলুমাম এমন বিশু বাচ্চা দিলে উম্মত বেশি হবে আর উম্মত বেশি উম্মত নিয়ে আমি হাসর ময়দানে উম্মত নিয়ে গর্ব করো সুব হায়ান আল্লাহ এই জন্য বেশি বাচ্চা দেওয়ার ব্যাপারে ইসলাম এগুলোকে উৎসাহিত করেছেন এবং বেশি বাচ্চাদের আমাদের সমাজে যারা আমরা জানি যে একটা বাচ্চা কিন্তু তা সে কিন্তু খাইতে পায় না তো মা বাবাকে কীভাবে লালন পালন করবে তার জন্য অনেকটা কষ্টকর হয়ে যায় সম্মানিত দর্শক একাধিক সন্তান আদি যখন থাকে তখন মার জন্য অনেক সহল হয় মার জন্য অনেকটাই সহযোগিতাপূর্ণ হয় একটি সন্তান যদি হয় আর একটি সন্তান যদি ভালো না হয় তার জন্য মার জন্য কষ্টে শেষ নাই ওই মার রাস্তার বেকারি ছাড়া কিছুই নাই একাধিক সন্তান যদি হয় একটি সন্তান ইদিশিদে ঘরো হয়তো আল্লাহ মাহা তার একটি সন্তানের মাধ্যমে তাকে সুস্থভাবে লালন পালন করার সুব্যবস্থা করে দেয় এ পর্যন্ত যা দেখেছি বহু সন্তান এক সন্তান কিন্তু এক সন্তানই অসুর সন্তানে পরিণত হয়ে যায় একাধিক সন্তান অসুহানা বান্দাকে একাধিকভাবে পুরস্কৃত করেছেন যেমনটা আমরা জানি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়ার মুফতি সাহেব নামে যিনি পরিচিত আল্লাহ মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলে তিনি কিন্তু নয় ছেলে এবং তিন মেয়ে ছিল এবং জনকে আল্লাহ তালা যোগ্য ব্যক্তি হিসাবে পরিচালনা করেছেন সম্মানিত দর্শক বিশি সন্তান হওয়ার ব্যাপারে যদি বিপদের সম্মুখীন হওয়া লাগতো তাহলে মুফতি শাহ হজুর রহমতুল্লাহ সবার আগে তিনি বিপদের সম্মুখীন হওয়া লাগত সুতরাং বেশি সন্তান হওয়া মানুষের জন্য কলক্ষণ নয় এটা মানুষের জন্য মানুষের জন্য সুলক্ষণ এবং নুবিয়া রাবি সাল্লাহ আলি সাল্লাম যে হাদিসগুলো পেশ করেছেন এটা মানুষের জন্য উৎসাহীর কারণ এবং কর্মস্থলের সুব্যবস্থা করা যায় যদি একাধিক সন্তান হয় নিজেও কর্ম করতে পারে এবং আরেকজনকে কর্ম করার জন্য উৎসাহিত করতে পারে এটা দুনিয়া এবং আখের তো উভয়ের জন্য লাভজনক হবে সম্মানিত দর্শক আল্লাহ সবান আমাদের সকলকে সহি শূন্য অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করক এবং সঠিক পদ্ধতি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করো দাওয়ানা আনহামদুলিল্লাহি রবিল্লাহ আলমিন